আসসালামু আলাইকুম, আরটি জয়ী চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি লাউ শাক রান্না করব। লাউ শাক খেতে অনেক সুস্বাদু, এটা সবারই পছন্দ। লাউ শাকের পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। লাউ শাকের পাতাগুলো সব জালি ছিল, যার কারণে আমি সবগুলো পাতাই নিচ্ছি। লাউ শাকের ডাঁটাগুলো নিব, ডাঁটাগুলোর আঁশ ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব। লাউ শাকে একটা গন্ধ বের হয়, যার কারণে ভালো করে চেপে চেপে ধুয়ে নিতে হবে, যাতে গন্ধটা না লাগে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব, অনেক সুস্বাদু লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তিনটা পেঁয়াজ কুচি, সাত আটটা কাঁচামরিচ ফালি, রসুন কুচি দুইটা, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। লাউ শাকে বেশি করে ঝাল দিতে হবে, তাহলে খেতে টেস্ট লাগে। আমার মেয়ে রান্না করছে, সে রান্না করছে আজকে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আর হালকা পানি দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধর জন্য। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। দুইটা আলু কুচি করে নিয়েছি, এবার শাকটা দিয়ে দিব। সেদ্ধর জন্য রেখে দিলাম, মিডিয়াম আঁচে রান্না করতে হবে, তাহলে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও টেনে আসবে। লাউ শাক রান্না করতে বেশি সময় লাগে না, যখন এমন শুকিয়ে আসবে তখন রান্নাটা শেষ হয়ে যাবে। অনেক সুন্দর লাউ শাক রান্নাটা।